শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো। মিসও ভালো আছি। মিস চলে এলাম তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। অধ্যায় চার, সমাজের বিভিন্ন পেশা। এই যে পেশা, পেশাটা আসলে কি, যারা কি সমাজে বিভিন্ন রকমের কাজ করেন, অর্থ উপার্জন করেন, আমাদের কি অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখেন, তারাই কি পেশাজীবী। তাহলে চলো আমরা এই অধ্যায়ে কি কি জানবো সেগুলো জেনে নিই। যারা উৎপাদন করেন, যারা তৈরি করেন, যারা সেবা দেন, এরা সবাই কি বিভিন্ন পেশায় নিয়োজিত। আজ আমরা জানবো যারা উৎপাদন করেন। তাহলে চলো আমরা শুরু করি। যারা উৎপাদন করেন, সমাজে নানা ধরনের কাজ আছে। মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। পেশাজীবীরা বিভিন্ন উৎপাদন কাজের সাথে জড়িত। কেউ ফসল উৎপন্ন করেন, আবার কেউ সেবা দান করেন। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন, শহরেও অনেক মানুষ বাস করেন। গ্রাম ও শহরের পেশায় আছে নানা বৈচিত্র্য। গ্রামের বেশিরভাগ পেশাজীবী উৎপাদন কাজের সাথে জড়িত। এই যে আমাদের দেশে যে আমরা কী দেখতে পাই, বিভিন্ন রকমের গ্রাম দেখতে পাই, গ্রামের মানুষরা কী করে, বিভিন্ন রকম জিনিস উৎপাদন করে, সেই উৎপাদন করা জিনিস থেকেই তো আমরা সবাই কি সেগুলো ব্যবহার করি। গ্রামে যদি এই পেশাজীবীরা উৎপাদন কাজ না করতো, তাহলে কি আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটতো না, আমরা সঠিকভাবে কোনো কাজ করতে পারতাম না, আমরা সেই জিনিসগুলো কি সঠিকভাবে ব্যবহারও করতে পারতাম না। চলো এখন আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, খেতে কাজ করছে, কে কাজ করছে, কৃষক। চলো তাহলে আমরা জেনে নিই কৃষকের কাজগুলো কি কি। কৃষক, যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি। কৃষক ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর সহ নানা রকম ফসল ও সবজি চাষ করেন। আমরা নানা রকম খাদ্য খাই, এর সবই কৃষক উৎপাদন করেন। এই যে আমরা যে কত রকমের খাবার খাই, সবগুলো কি আমরা কোথার থেকে পাই, এই গ্রামে কৃষকরা উৎপাদন করে আর আমরা সেখান থেকেই পাই। তাহলে আমাদের কি কৃষকের কতটা গুরুত্ব রয়েছে আমরা নিশ্চয়ই বুঝতে পাচ্ছি। হ্যাঁ, আমরা কি করব, কৃষকদের অবশ্যই সম্মান করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি, কি নদীতে কি মাছ ধরছে, কি চমৎকার লাগছে দেখতে। আচ্ছা, যারা মাছ ধরছে তাদেরকে কি বলা হয় বলো তো। হ্যাঁ, জেলে। জেলে খাল বিল, হাওর বাওর, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরে। জেলে মাছ বিক্রি করে অর্থ উপার্জন করেন। মাছ আমাদের প্রিয় খাদ্য। এই যে আমরা মাছ এত মজা করে পাই, আবার কি মাছ খেতে আমাদের সবার বেশ ভালো লাগে। এই মাছ আমরা কোথার থেকে পাই, হ্যাঁ, এখন আমরা শহরে যারা আছি তারা তো বাজার থেকেই কিনতে পাই, এই মাছ কোথার থেকে আসে, এই যে বিভিন্ন রকমের খাল বিল, হাওর বাওর, নদী থেকে আসে। এই মাছগুলো জেলেরাই ধরে, তারপর কি প্রক্রিয়াজাতকরণ করে বাজারে নিয়ে আসে, আর আমরা খুব সহজেই সেখান থেকে পেয়ে যাই। তাহলে কি আমাদের জেলেদেরও গুরুত্ব বুঝতে হবে, তাদেরকেও কি আমাদের অবশ্যই সম্মান করতে হবে। এখন আমরা এই যে জানলাম, এখান থেকে কি কিছু প্রশ্ন বলবো এবং কি করব, সাথে সাথে মুখে মুখে উত্তরগুলো বলে ফেলবো এবং ঝটপট কি খাতায়ও লিখে ফেলবো। এক, পেশা বলতে কি বুঝি, আমরা তো এখনই জানলাম। তাহলে আমরা কি খুব সুন্দর করে বলতে পারি, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। দুই, উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশার নাম বলো। আমরা উৎপাদন কাজের সাথে জড়িত দুটি পেশা অবশ্যই বলতে পারি, এক কৃষক, দুই জেলে। তিন,
তোমরা এই পাঠে কি কি ফসলের নাম জানলে? বলতো আমরা এই পাঠে কি কি ফসলের নাম জানলাম? হ্যাঁ, ধান, পাট, বেগুন, টমেটো, মূলা, গাজর ইত্যাদি। পাঠের বাইরে আরো কোন কোন ফসলের নাম জানো? কি আমরা তো অনেকেই কি গ্রামে যাই মাঝে মধ্যে, আবার কি অনেকেই গ্রামে বাস করি, তাহলে কি আমরা এই যে পাঠে কয়েকটি ফসলের নাম জানলাম, এগুলো ছাড়াও তো আমরা ফসলের নাম জানি, আবার কি আমরা গ্রামে যারা যাই না বা থাকি না তারাও তো বলতে পারি, কারণ আমরা তো বিভিন্ন রকমের ফসল তো ব্যবহার করি, যেমন গম, ভুট্টা, যব, আলু, পটল, ফুলকপি, বাঁধাকপি। কি আমরা এগুলো সবাই চিনি না? হ্যাঁ, নিশ্চয়ই চিনি। পাঁচ, কোথায় মাছ ধরা হয় বলতো? মাছ কোথায় ধরা হয়? হ্যাঁ, খাল বিল, হাওর বাওর, নদী ও সাগরে জাল দিয়ে মাছ ধরা হয়। তাহলে আমরা কি খুব সুন্দরভাবে সহজেই প্রশ্নগুলো কি শিখে ফেললাম, কি আমরা লিখেও ফেলেছি। এখন আমরা কি করব বলতো? একজন কৃষক কি কি কাজ করেন সেগুলো আমরা সুন্দর করে লিখে ফেলব। যেমন একজন কৃষক মাটি খনন করেন, এছাড়া আর কি কি করেন? তাকে তো অনেক কিছু চাষ করতে হয়, চাষ করতে গিয়ে তাকে কি কি কাজ করতে হয় আমরা কি সুন্দরভাবে ঝটপট করে সেগুলো লিখে ফেলি। আমরা এখন কি করব? আমরা একটি মজার কাজ করব। আমরা এই যে নানা রকম পেশাজীবীর সম্পর্কে যে জানলাম, আমরা কি সবাই মিলে বাসায় কি আমরা অভিনয় করি। আমরা এটি বাসায়ও করতে পারি, আবার বন্ধুরা যখন খেলতে যায় তখনও কিন্তু করতে পারি। আমরা কি করব? অভিনয় করব, অভিনয় করব। আর অন্যরা যারা থাকবেন তারা কি করবেন? তারা বলবেন যে আমরা কোন পেশায় অভিনয় করছি। অনেক মজা হবে, তাই না? এটা বেশ মজার একটি খেলা। এখন আমরা আর একটি কাজ করব, সেটি হলো একে যাচাই করি। এই যে আমরা যে প্রশ্নগুলো জানলাম, বিষয়গুলো জানলাম, কতটুকু জানলাম চলো তো দেখি। এই যে ছেলে কি কাজ করেন? ক, মাছ ধরেন। খ, কাপড় বুনেন। ক, হাঁড়ি তৈরি করেন। খ, পোশাক তৈরি করেন। তাহলে বলতো সঠিক উত্তর কোনটি হবে? সেটিতে আমরা টিক চিহ্ন দিব। হ্যাঁ, মাছ ধরেন। তাহলে কি আমরা বুঝে গেলাম যে আমরা সঠিকভাবে জেনেছি, আমরা এই যে এই পাঠে যা কিছু শিখলাম এগুলো কি আমরা খুব যত্ন করে চর্চা করব। এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে? কি কিছু বাক্য দেখতে পাচ্ছি, বাক্যে কি কি জায়গা রয়েছে, আবার পাশে কয়েকটি শব্দ দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে স্থানগুলো পূরণ করব। কৃষক, মাছ, পেশা, প্রিয়, গ্রামে। ক, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে ড্যাশ বলে, তাকে কি বলে? পেশা। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি, মানুষ যে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাকে পেশা বলে। খ, যারা কৃষিকাজ করেন তাদের আমরা ড্যাশ বলি, যারা কৃষিকাজ করেন তাদেরকে আমরা কি বলি? কৃষক বলি। তাহলে আমরা বাক্যটি সুন্দর করে আরেকবার বলি, যারা কৃষিকাজ করেন তাদের আমরা কৃষক বলি। গ, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ড্যাশ বাস করেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোথায় বাস করেন? গ্রামে। তাহলে বাক্যটি আরেকবার বলি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন। খ, জেলে জাল দিয়ে ড্যাশ ধরেন, জেলে জাল দিয়ে কি ধরেন? মাছ ধরেন। তাহলে আমরা বাক্যটি আরেকবার বলি, জেলে জাল দিয়ে মাছ ধরেন। তাহলে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? যারা উৎপাদন করেন তাদের সম্পর্কে জানলাম, এরাও কি এরা পেশাজীবী? আমরা এই যে এরা আমাদের দেশে কি অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমরা এদেরকে কি অবশ্যই সম্মান করব? কারণ এরা না থাকলে আমাদের কত কষ্ট হতো, আমরা এই যে খাবার যে পাই এগুলো কোথায় পেতাম, কিভাবে কি করতাম, তাই না বলো? হ্যাঁ, আমরা এই পাঠে যা শিখলাম এগুলো বাসায় চর্চা করব, এবং কি মজার খেলাটিও খেলবো। আবার পরবর্তী ক্লাসে আমরা আরও একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই যে এরা তো উৎপাদন করে, আবার বিভিন্ন যে জিনিসপত্র আমরা ব্যবহার করি সেই জিনিসপত্রগুলো যারা তৈরি করেন তারাও পেশাজীবী। আমরা পরবর্তী ক্লাসে
যারা তৈরি করেন বিভিন্ন রকমের জিনিস সেই সম্পর্কে জানবো। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আমরা চলে আসবো ক্লাসে। আজ এ পর্যন্তই।